বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে অথবা পছন্দের যে কোনো ব্যক্তির জন্য এমনকি আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য কি আপনার কাছের যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন যার জন্য আমল করবেন সেই ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ এটি এত পরীক্ষিত আমল যে এটির শক্তি এতটাই বেশি যা আমি আপনাদের বলে বোঝাতে পারব না যে সকল ভাই বোনেরাই আমল করবেন এই আমলের তাৎপর্য দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে বিশেষ একটি আমল নিয়ে হাজির হব দুই ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়ার বিশেষ একটি আমল এবং প্রত্যেকটি ব্যক্তি সে আমলটি করতে পারবেন এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লিখাগুলো আসতেছে প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন তাহলে এই আমল করে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশা আল্লাহ এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টস এর মাধ্যমে এই নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পণ্য ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছুই জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আপনারা এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে একমাত্র দিন সেটি হচ্ছে শুক্রবার ফজরের নামাজের পরে এবং ফজরের নামাজের পর থেকে সূর্য উদয়ের আগে এই আমলটি আপনাদের করা শেষ করতে হবে সেদিকে লক্ষ্য রাখবেন অন্য সময় এই আমলটি করলে রকম ফলাফলই আপনারা পাবেন না এবং আপনারা এই আমলচি করার জন্য যে কোনো সাদা কাগজের মধ্যে প্রথমে এই তলসামটি যেভাবে রয়েছে হুবহুব আপনারা লিখবেন এরপরে আপনারা যেটি করবেন এই পর্যন্ত লিখার পরে যদি আপনারা বাংলাতে নাম লিখতে চান তাহলে এই জায়গার মধ্যে যারজন আমল করবেন তার নাম এবং তার নামের পরে আপনি হচ্ছে তার মায়ের নাম লিখবেন যদি তার মায়ের নাম জানা থাকে তাহলে তার নাম লিখার পরে এই জায়গাটির মধ্যে তার বাবার নাম লিখবেন যদি মা বাবা কারো নাম জানা না থাকে শুধু তার নাম এখানে লিখবেন এরপরে এই শব্দটি লিখার পরে এই জায়গার মধ্যে আপনি যেটি করবেন আবারও হচ্ছে যার জন্য আপনি আমলটি করছেন তার নাম যেভাবে একটু আগে বললাম সেইভাবে এই জায়গার মধ্যে লিখবেন ইলা মহাবাতিনের পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন এখন যারা আরবি লিখতে পারেন তারা এই কালবুর পরে এই জায়গায় যার জন্য আমল করবেন তার নাম লিখবেন যদি সে ছেড়ে মানুষ হয় তার নাম লিখার পর ইবনে লিখবেন তারপরে আর কিছুই না লিখে ইবনের পরে তার মায়ের নাম লিখবেন যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে শুধু হজরত আদম আলুসালাত আসসালাম অথবা হজরত হাওয়া আলোসলাত আসলাম লিখবেন এখন সে যদি কোনো মেয়ে মানুষ হয় এখানে তার নাম লিখার পরে তার নামের পরে ইবনে না লিখে লিখবেন বিনতে তারপরে তার মায়ের নাম লিখবেন যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম না থাকে হজরত আদম আলুসালাত আসসালাম অথবা হজরত হাওয়া আলিয়াসলাত আসলাম লিখবেন ঠিক এইভাবে এই জায়গার মধ্যেও আপনি যার জন্য আমল করবেন একটু আগে যেভাবে বলেছি সেভাবে এইখানে তার নাম এবং তার মা বাবা যাই লিখেন না কেন তার নাম এখানে এভাবে লিখবেন আর এখানে যেভাবে লিখেছেন এইখানে সেভাবে লিখবেন তারপরে ইলা মহাবিনের পরে এই জায়গায় আপনার নিজের নাম লিখবেন আপনি ছেলে মানুষ হলে আপনার নামের পরে ইবনে তারপর আপনার মায়ের নাম যদি আপনি মেয়ে মানুষ হন আপনার নাম লেখার পরে ইবনে না লিখে লিখবেন বিদ্যে এরপরে আপনার মায়ের নাম লিখবেন তারপরে ওলা আকুবতা ইল্লা বি আলীউর আসিম এটা এইভাবে লিখে ফেলার পরে সামান্য আতর মেখে আপনি হচ্ছে কয়েকটি ভাঁজ করে একেবারে ছোটো করে যে কোনো মাদুলিতে ভরে আপনি আপনার ডান বা হাতের বাহুতে ব্যবহার করেন আপনি ছেলে হন আর মেয়ে হন আপনাকে ডান হাতের বাহুতে ব্যবহার করতে ধরে অন্যান্য আমলের ক্ষেত্রে আমি বলে থাকি ছেলেরা ডান হাতের বাহুতে মেয়েরা বাম হাতের বাহুতে কিন্তু এটির ক্ষেত্রে ছেলে হন আর আপনি মেয়ে হন আপনার ডান হাতের বাহুতে এটিকে বাঁধতে হবে আপনি দেখবেন এটি শুধু বেগে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে যার জন্য আমল করছেন সেই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক দেশে থাকুক দেশের বাইরে থাকুক কাছে থাকুক আর আপনার কাছ থেকে অনেক দূরে থাকুক সে পাগলের নাই। আপনার এমন প্রেমে পাগল পাড়া হবে যে আপনাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারবেন আপনি ছাড়া তার আর অন্য কেউ থাকবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহ আবার